উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবী যদি বাঘের রূপে আসত, আমি বলতাম না, আপনারা বলেন। আল্লাহর হাবিব নবী যদি ফেরেশতার রূপে আসত, আল্লাহর হাবিব নবী মানব রূপে এসেছে, আমাদেরকে শ্রেষ্ঠ করার জন্য এতগুলো আকৃতির ভিতরে নবী মানবের রূপটা বাছাই করেছেন। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন। জাল্লাই করে হে কয়সর, কথা আছে জাল্লাই করে হে কয় সর। বিষয়টা অনেকটা এমনই হয়েছে, নবী যদি ফেরেশতার রূপে আসতেন আপনার আমার অস্তিত্ব, জোরে বলেন না, থাকতো না। তাহলে নবী আমাদেরকে দামি বানানোর জন্যই আল্লাহর হুকুমে এই রূপটা পছন্দ করে এই রূপটাতে দুনিয়াতে এসেছেন। প্রত্যেকটা কিছুর বিশেষ কারণ আছে, শুধু সিল্লা ফাল্লা করলে হয় না। এটা আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বুঝাই দিচ্ছি ইনশাল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে।